আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাল বিজানো। জাল বিজানো শব্দটা শুনতে যতটুকু সহজ মনে হয়, কিন্তু এর সঠিকভাবে প্রশ্ন উত্তর করতে হলে অথবা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হলে আমাদেরকে ছয়টা টপিকস ভালো করে জানতে হবে। টপিকসগুলোর মধ্যে রয়েছে জারক, বিজারক, জারণ, বিজারণ, জারিত এবং বিজারিত। এখন আমরা এই টপিকসগুলোকে যদি ভাগ করে ফেলি তাহলে তোমার বুঝতে আরো অনেক বেশি সহজ হবে এবং সুন্দর হবে। আমার বিশ্বাস খুব সহজ তুমি যে কোনো রিয়েকশন দেখার পর তুমি কোনটা জারক, কোনটা বিজারক, কোনটা জারণ বিক্রিয়া, কোনটা বিজারণ বিক্রিয়া, কে জারিত হয়, কে বিজারিত হয়, কে কাকে জারিত করে, কে কাকে বিজারিত করে, এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজে বের করতে পারো। শুরু করা যাক, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জারক এবং বিজারক এটাকে আমরা বলব বিক্রিয়ক। অর্থাৎ জারক বিজারক বিক্রিয়কের মধ্যে হবে। অন্যদিকে জারক বিজারক এটা প্রক্রিয়ার নাম। আর জারিত বিজারিত এই দুইটা শব্দ এই চারটা টপিকসের সাথে জড়িত, যেটা আমরা বিক্রিয়ার মাধ্যমে বুঝাবো। আমরা সংক্ষেপে বলতে পারি ঘটনা প্রবাহ। আমরা এখন একটা বিক্রিয়ার মাধ্যমে সংক্ষেপ করে দেখানোর চেষ্টা করি। আমি প্রথমে একটা বিক্রিয়া দেখাইছি, এখানে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। খুব সহজ, খুব সিম্পল এবং সাধারণ একটা বিক্রিয়ার মাধ্যমে প্রথমে দেখাচ্ছি। সোডিয়াম যোগ ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। দেখ, এখানে সোডিয়াম এবং ক্লোরিন এই দুটো হচ্ছে বিক্রিয়ক। অর্থাৎ যারা বিক্রিয়া করে তারা বিক্রিয়ক, আর বিক্রিয়া করে যা উৎপন্ন হয় তা হলো উৎপাদ কিংবা প্রোডাক্ট। আর বিক্রিয়ককে আমরা ইংরেজিতে বলি রিয়্যাক্ট্যান্ট। তো এখানে সোডিয়াম এবং ক্লোরিন হলো বিক্রিয়ক, তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে এই দুইটার যে কোনো একটা জারক হবে এবং যে কোনো একটা বিজারক হবে। এখন আমাদের প্রশ্ন হলো কে জারক হবে এবং কে বিজারক হবে। সিম্পল, এখানে সোডিয়াম ইলেকট্রন দান করবে, দান করে সোডিয়াম আয়ন পেটাতে হবে। তার মানে যে ইলেকট্রন দান করবে, অর্থাৎ যে বিক্রিয়ক ইলেকট্রন দান করবে, সে বিক্রিয়কটি হবে বিজারক। সো আমরা বলতে পারি এখানে সোডিয়ামটা হলো বিজারক, কারণ সোডিয়াম ইলেকট্রন দান করে সোডিয়াম আয়নে পরিণত হয়। অপরদিকে ক্লোরিন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, যেমন সিএল টু প্লাস টু ইলেকট্রন ক্লোরাইড আয়ন। তার মানে বোঝা গেল যে সোডিয়াম যে দুটি ইলেকট্রন দান করলো, ক্লোরিন সে দুটি ইলেকট্রন
গ্রহণ করতে হবে। তাহলে স্বাভাবিক যেহেতু যে দান করে সে বিচারক, অর্থাৎ যে বিক্রিয়ক দান করে সে বিচারক, আর যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে সে জারক। তাহলে আমরা বলতে পারি এখানে ক্লোরিনটা হলো জারক। এখন আমরা সিম্পল ভাষায় বলতে পারি যে জারক কারা, অর্থাৎ কোন জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়ক ইলেকট্রন দান করবে সে হবে বিজারক, আর জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করবে সে হবে জারক। তাহলে আমরা বুঝলাম একটা জারক এবং আরেকটা বিজারক। এখন প্রশ্ন হলো যে জারণ আর বিজারণটা কি, এত কাছাকাছি তোমাদের বুঝতে অনেকটাই সহজ লাগবে, আবার মাঝে মধ্যে দুইটা শব্দের মধ্যে একটা কন্ট্রাডিকশনও লেগে যেতে পারে, অর্থাৎ কনফ্লিকশনও লেগে যেতে পারে, অর্থাৎ একটা কনফিউজড হয়ে যেতে পারো। কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, জারণ এবং বিজারণ এটা হলো প্রক্রিয়ার নাম। এখন তোমার মনে একটা প্রশ্ন থাকবে, প্রক্রিয়া জিনিসটা কি? আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো যে একটা পুরস্কার অনুষ্ঠান হচ্ছে, সেখানে স্কুল কর্তৃপক্ষ যারা জিপি পাই পেল তাদেরকে ক্রেস্ট দিবে। এখন শিক্ষার্থীরা আসলো এবং অনুষ্ঠান শুরু হলো, তাহলে আমরা এই অনুষ্ঠানটাকে দুইটা পর্বে ভাগ করতে পারি। একটা হলো শিক্ষার্থী, আরেকটা হলো শিক্ষক, আর এই দুই পক্ষ একটা জায়গায় আসছে, সেই জায়গাটার নাম হলো অনুষ্ঠান। এখন এই অনুষ্ঠান নামটা আমরা দুইভাবে বলতে পারি, যদি ছাত্র তার পক্ষ থেকে অনুষ্ঠানটাকে বিবেচনা করে তাহলে সে বলবে যে এটা পুরস্কার গ্রহণ অনুষ্ঠান, আর শিক্ষক তার পক্ষ থেকে বলবে এটা পুরস্কার দান অনুষ্ঠান। তাহলে এক পক্ষ বলল গ্রহণ অনুষ্ঠান, আর এক পক্ষ বলল দান অনুষ্ঠান, দুই পক্ষ মিলে শব্দটা হলো বিতরণ অনুষ্ঠান। তার মানে শব্দের অর্থ হলো বিতরণ, শব্দের অর্থ হলো দান এবং গ্রহণ। নিঃসন্দেহে তুমি বুঝতে পারছ যে এই যে ছাত্রদের পক্ষ থেকে যে দান, যে প্রক্রিয়া দান হলো, যদি আমরা এটাকে রসায়নের ভাষায় রূপান্তর করি তাহলে এটা হলো জারণ, আর শিক্ষকদের পক্ষ থেকে যে প্রদান করা হলো বা প্রসাদ দেওয়া হলো এটাকে আমরা বলতে পারবো বিজারণ। তার মানে যে প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন দান সংঘটিত হয়, অর্থাৎ বিক্রিয়ক ইলেকট্রন দান করে সেটা হলো জারণ, আর যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে বিক্রিয়ার মাধ্যমে বা যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় তাকে আমরা বলতে পারব বিজারণ। এখন দেখো এই যে আমরা বিক্রিয়াটা লিখলাম, এখানে আমরা আগে বলে ফেলছি সোডিয়াম বিজারণ, কিন্তু এখানে সোডিয়াম ইলেকট্রন দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে আমরা বলতে পারবো এটা হলো জারণ বিক্রিয়া। এটা হলো জারণ বিক্রিয়া। অপরদিকে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। আলহামদুলিল্লাহ, আশা করি তুমি বুঝতে পারছো বা তোমরা বুঝতে পারছো যে আমরা কি বুঝলাম, একটা হলো জারক, একটা বিজারক, একটা জারণ, একটা বিজারক। আমরা এখন এই চারটা শব্দ ভালোভাবে বুঝলাম। এখন আমাদের মনে প্রশ্ন থাকবে
যে জানিত কারা বা বিজারিত কারা। এবার আমরা চলে আসি জারিত এবং বিজারিত। জারিত এবং বিজারিত এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এভাবে প্রশ্ন আসবে, কে কাকে জারিত করে, কে কাকে বিজারিত করে, কে জারিত হয়, কে বিজারিত হয়। চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্নের উত্তর সঠিকভাবে জানার জন্য আমি তিনটা অক্ষরের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। এক যা যা বি, যাতে বোঝাবে জারক পদার্থ, আবার এই জাতে বোঝানো হবে অন্য পদার্থকে জারিত করা। আর বিতে বুঝাবে নিজে নিজের বোঝা। কৃষকে বুঝাবো খুব সহজ, জারক পদার্থ অন্য পদার্থকে জারিত করে, নিজে বিজারিত হয়। ভেরি সিম্পল। এবার আরো তিনটা শব্দ আমরা ইউজ করি। বিবিজা, বিতে বিজার পদার্থ অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়। খুব সহজ। দেখো এই যে বিজারক পদার্থ অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়। এখন আমরা দেখি এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা চারটা প্রশ্ন তুলে আসি। যেমন এখানে আসি, এক কে কাকে জারিত করে, দুই নম্বর কে কাকে বিজারিত করে, তিন নম্বর কে জারিত হয়। আমরা এখানে উত্তর দেখার চেষ্টা করব কে কাকে জারিত করে। তাহলে এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমাকে বুঝতে হবে যে এখানে জারক কে বিজারক কে। কারণ আমরা জানি সোডিয়াম এখানে বিজারক, আর ক্লোরিন এখানে জারক, আমরা আগে দেখে আসছি খুব সহজ। তাহলে আমরা জানি এটা হলো বিজারক, এটা হলো জারক। আলহামদুলিল্লাহ। দেখো জারক পদার্থ, যে জারক পদার্থ অন্যকে জারিত করে, জারক পদার্থ অন্যকে জারিত করে, অন্যকে জারিত করে। তাহলে কে কাকে জারিত করে, তাহলে জারক পদার্থ অন্যকে জারিত করে। তাহলে বোঝা গেল উত্তর হবে এখানে ক্লোরিন সোডিয়ামকে জারিত করছে। একটা প্রশ্ন হয়ে গেল কে কাকে বিজারিত করে। আমরা জানি এরই মতো আমরা জানি যে সেটা হলো
মানে বিজারক অন্য পদার্থকে বিজয় দিতে পারে, এই যে বিজারক অন্য পদার্থকে বিজয় দিতে পারে, তাহলে এখানে বিজারক সোডিয়াম, তাহলে সোডিয়াম কাকে বিজয় দিতে পারবে, যেহেতু সে নিজে বিজারক তাহলে অবশ্যই সোডিয়াম বিজয় দিতে পারবে ক্লোরিন, তাহলে উত্তর হবে সোডিয়াম এই যে ক্লোরিনকে এই যে বিজয় দিতে পারবে। থ্যাংকস, আমাদের বুঝতে হবে তাহলে আমরা এবার শিখিয়ে জানিতে হয়, এখানে কথাই আছে জারক বিজারিত হয়, ইয়েস সেটা জারক, তাহলে সে বিজারিত হবে, আর এটা বিজারক তাহলে সে জারিত হবে, প্রশ্ন করছে কে জারিত হয়, তাহলে বিজারক জারিত হয়, তার মানে সে জারিত হয়। তাহলে অবশ্যই এখানে এটা জারক, কারণ আমরা জানি এই যে জারক পদার্থ বিজারিত হয়, তাই এখানে ক্লোরিন বিজারিত হয়। আশা করি এই চারটা প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো, সর্বোপরি হলো ছটা প্রশ্ন উত্তর দিতে পারবো। যদি এরকম সৃজনশীল প্রশ্নে ক খ গতে আসে যে এরকম একটা রিয়েকশন দিয়ে দেওয়া হলো, দিয়ে তোমাকে ছটা প্রশ্ন করতে পারে, এক উক্ত বিক্রিয়া জারককে, দুই নম্বর প্রশ্ন বিজারককে, তিন নম্বর প্রশ্ন কে কাকে জারিত করে, চার নম্বর প্রশ্ন কে কাকে বিজারিত করে, পাঁচ নম্বর প্রশ্ন কে জারিত হয়, ছয় নম্বর প্রশ্ন কে বিজারিত হয়। যদি আরো দুটো প্রশ্ন করা যেতে পারে যে এখানে কোন জায়গায় জারণ ঘটে, কোন জায়গায় বিজারণ ঘটে, তাহলে দেখো এখানে জারণ ঘটছে কোন জায়গায়, আমরা যদি এখানে পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে দিই, কারণ জারণ বিজারণ প্রক্রিয়া না, মনে রাখতে হবে জারণ বিজারণ প্রক্রিয়া না, নিঃসন্দেহে আমরা এখানে দেখলাম এখানে জারণ ঘটছে, তার মানে সোডিয়ামে জারণ ঘটে, এই যে উত্তর হবে সোডিয়াম জারণ ঘটে, ছয় নম্বর প্রশ্ন যদি বলা হয় কোন জায়গায় বিজারণ ঘটে, তাহলে আমরা বলতে পারবো ক্লোরিনে বিজারণ ঘটে, তাহলে আমরা বলতে পারবো ক্লোরিনে বিজারণ ঘটে, কারণ ক্লোরিনে একটু গ্রহণ করছে। তাহলে আমরা বুঝলাম যে অনেকগুলো প্রশ্নের উত্তর পেলাম, যে জারণ কাকে বলা হয় আমরা উত্তর পেলাম, বিজারক কাকে বলা হয় আমরা উত্তর পেলাম, জারণ কাকে বলা হয় আমরা উত্তর পেলাম, ডেফিনেটলি একইভাবে বিজারণ আমরা উত্তর পেলাম, পাশাপাশি জারিত বিজারিত শব্দগুলোর অর্থ আমরা ভালো করে বুঝতে পারবো। তাহলে এখন আমাদের প্রশ্ন যদি বলা হয় যে জারণ কাকে বলে, আমরা পারবো যে যে জারণ বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়কের মধ্যে ইলেকট্রন ধান ঘটবে, সেটি হবে সেই প্রক্রিয়াটার নাম হবে জারণ বিক্রিয়া, আর ওই পদার্থটা হবে বিজারক, আর জারণ বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়কের মধ্যে ইলেকট্রন গ্রহণ ঘটে সেই প্রক্রিয়াটার নাম হবে বিজারণ বিক্রিয়া, এবং সেই নিচে হবে জারণ, অর্থাৎ ওই পদার্থটা হবে জারণ। নিঃসন্দেহে আমরা বুঝতে পারলাম যদি আমরা এখন দুই নম্বর বিক্রিয়াকে অ্যানালাইজ করি, তাহলে এখানে যদি আমরা ব্যাখ্যা করি একইভাবে ছটা প্রশ্ন উত্তর আমরা নিজেরা তৈরি করতে পারবো, যে যেমন এখানে জিঙ্ক ইলেকট্রন দান করবে দুইটা, জিঙ্ক আয়নে পরিণত হবে, যেমন জিঙ্ক টু ইলেকট্রন দান করে জিঙ্ক টু প্লাস হবে, অপরদিকে কপার সিইউ টু প্লাস ওই দুইটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে নিরপেক্ষ কপারে পরিণত হবে। শব্দের অর্থ হলো এই
যে এই ছটা প্রশ্ন উত্তর আমরা এখন এখানে বের করার চেষ্টা করব। এক, এখানে জামক কে? এখানে জামক হবে কপার আয়ন অথবা কপার সালফেট। দুই নম্বর, এখানে বিজারক কে? আমরা বলবো এখানে জিঙ্ক ফরমান হলো বিজারক। তিন নম্বর, আমরা যদি বলি যে কে কাকে জারিত করে, তাহলে আমাদের উত্তর আবার এখানে আসতে হবে কে কাকে জারিত করে, কারণ জারক পদার্থ অন্য পদার্থকে জারিত করে। এখানে যেহেতু এটা জারক, তাহলে অবশ্যই কপার বন্ড হবে না, কপার পরমাণু বন্ড হবে না, কারণ বিক্রিয়কে কপার পরমাণু নাই, বিক্রিয়কে কপার আয়ন আছে। আর যদি কপার আয়ন না বলো, তাহলে বুঝতে হবে বলতে হবে কপার সালফেট, তাও কোনো সমস্যা নেই, কপার আয়ন অথবা কপার সালফেট। এটা হলো জারক পদার্থ, তাহলে জিঙ্কে জারিত করবে। আবার জিঙ্ক পরমাণু কপার সালফেটকে বিজারিত করবে। আবার আমরা যদি বলি এখানে কে জারিত হয়, তাহলে আমরা জানি জারক বিজারিত হয়, তাহলে এখানে এটা বিজারিত, কপার সালফেট বিজারিত হবে বা কপার আয়ন বিজারিত হবে। আর কে জারিত হয়, আমরা জানি বিজারক জারিত হয়, তাহলে এখানে জিঙ্ক জারিত হবে। এখন আমার কাছে প্রশ্ন হলো, উপরে আমি একটা বিক্রিয়া দিলাম তিন নম্বর বিক্রিয়া, এখন তোমাকে বাসায় এই বিক্রিয়া থেকে এই প্রশ্নগুলো সলভ করতে হবে। আর যদি না পারো, ইনশাল্লাহ নেক্সট ক্লাস নেক্সট এপিসোডে আমি ইনশাল্লাহ সুন্দর করে আবার ব্যাখ্যা করে দেখিয়ে দেব। পরবর্তী যে ক্লাসটা আমাদের এর উপর হবে, সেখানে অনেক চমৎকার একটা ক্লাস নেওয়ার আমি চেষ্টা করবো। সেখানে আসবে গুরুত্বপূর্ণ জিনিস। কি গুরুত্বপূর্ণ জিনিসটাকে আমি করি, খুব মজার জিনিস, যে নন রিডক্স বিক্রিয়াটা কি, অর্থাৎ রিডক্স বিক্রিয়াটা কি আর নন রিডক্স বিক্রিয়াটা কি। পাশাপাশি আসবে কারা রিডক্স বিক্রিয়া, কারা নন রিডক্স বিক্রিয়া, অর্থাৎ কারা জারণ বিজারণ বিক্রিয়া, কারা জারণ বিজারণ বিক্রিয়া নয়, এবং তার মধ্যে আসবে স্পেশালি আদ্র নিঃশ্লেষণ বিক্রিয়া, পানি মানে পানি যোজন বিক্রিয়া, তারপর আসবে প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া। এর মধ্যে আমরা ব্যাখ্যা করে দেখাবো যে এদের মধ্যে কারা জারণ বিজারণ বিক্রিয়া আর কারা জারণ বিজারণ বিক্রিয়া নয়, এবং কেন জারণ বিজারণ বিক্রিয়া এবং কেন জারণ বিজারণ বিক্রিয়া নয়। আশা করি আগামী ক্লাসে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা পরিষ্কার করব। আল্লাহ হাফেজ।